আসসালামু আলাইকুম আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহের শামসাদ জামিল জীববিজ্ঞান শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমার আজকের পাঠের বিষয় কোষ বিভাজন কোষ বিভাজন এই অধ্যায় এই বিষয়ে বস্তুটি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে এবং নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে তাই আমি আলোচনার শুরুতেই দু একটি কথা বলতে চাই তা হচ্ছে যে এই বিষয়টি থেকে এই বিষয়বস্তু থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্নপত্র আসে যা শিক্ষার্থীদের উত্তর অনেক সময় কষ্টকর হয় আজকের ক্লাসে আমি চেষ্টা করব যে যাতে সহজভাবে শিক্ষার্থীরা সফলভাবে পরীক্ষার খাতায় উত্তর লিখতে পারে আর আমার ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যে শিক্ষার্থীরা যেন মুখস্থ নির্ভর না হয়ে সহজে বুঝে আনন্দ লাভ করে যেন সহ সুন্দরভাবে পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখতে পারে এটি হচ্ছে আমার মূল লক্ষ্য তো কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার যে বিষয় সে বিষয়টি আবারও বলছি তা হলো কোষ বিভাজন কোষ বিভাজন এর ইংরেজি হচ্ছে সেল ডিভিশন কোষ বিভাজন এর ইংরেজি হলো সেল ডিভিশন যদি কোষ বিভাজন এটি একটি বৃহৎ প্রক্রিয়া জীবদেহে এটি একটি অনিবার্য প্রক্রিয়া এবং জীব কোষের সৃষ্টি জীবদের বৃদ্ধি বিকাশ সব কিছুতেই কোষ বিভাজন অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কোষ বিভাজন এত বড় একটি বৃহৎ প্রক্রিয়া যদি একে একটি শব্দে প্রকাশ করতে বলা হয় তবে বলতে হবে কোষ বিভাজন আসলে এক ধরনের প্রক্রিয়া তো কোষ বিভাজন এটি বোঝানোর পূর্বে আমি বলবো যে আমি একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে এইরকম যে আমাদের দেহের কোষগুলো ক্রমাগতভাবে আমাদের দেহই বিভাজিত হয় আমাদের দেহের বাইরে থেকে কোনো কোষ যুক্ত হয় না দেহের কোষ দেহেই বিভাজিত হয় আমার হাতে একটি কাগজের টুকরা রয়েছে এই কাগজের টুকরোটিকে যদি আমি কোষ চিন্তা করি একটি কোষ এই একটি কোষকে যদি আমি সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে মাছ বরাবর একে ছিঁড়তে হবে যদি আমি মাছ বরাবর এই কাগজটিকে ছিঁড়ি মাছ বরাবর যদি আমি এই কাগজটিকে ছিঁড়ে ফেলি তাহলে দেখা যাবে এটি একটি থেকে দুটি কাগজের টুকরায় পরিণত হলো অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হলো আবার যদি আমি এটিকে মাছ বরাবর ছিঁড়ি তাহলে দেখব একটি থেকে চারটি একটি থেকে চারটি টুকরায় পরিণত হয়েছে অর্থাৎ একটি কোষ থেকে চারটি কোষে পরিণত হয়েছে তো মনে রাখার সুবিধার্থে আমি আগেই বলে নিই যে প্রথম যে দু টুকরাটি উৎপন্ন হয়েছিল সেটি ছিল মাইটোসিস এবং পরে যে চার টুকরা উৎপন্ন হলো বা চারটি কোষের উৎপন্ন হলো এটি হচ্ছে মিওসিস সংজ্ঞায় ফিরে যাই সংজ্ঞাটি আমরা জানব যে এই প্রক্রিয়ায় অর্থাৎ এটি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে তাহলে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে তো যে কোষটি বিভাজিত হয় সেই কোষটিকে বলা হয় মাতৃকোষ আর মাতৃকোষ বিভাজনের মাধ্যমে যে নতুন কোষগুলো সৃষ্টি হয় এগুলোকে বলা হয় অপত্যকোষ এই চিত্রে এই দুটি এই এই দুটি এবং এই চারটি কোষ হচ্ছে অপত্য কোষ আর যেহেতু অনেক সময় শিক্ষার্থীরা ভুল লিখে ফেলে তারা লিখে এক বা একাধিক তো আমরা আসলে কোনো জিনিস ভেঙে কখনোই এক টুকরা হয় না কমপক্ষে সর্বনিম্ন দুই টুকরা হয় এই জন্য এক বা একাধিক কথাটি লেখা যাবে না আর কোষ বিভাজন এটি তিন ধরনের হয় একটি হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সে তা হচ্ছে মাইটোসিস মাইটোসিস এবং মিওসিস আজকে আলোচনা করব মাইটোসিস এবং মিওসিস নিয়ে আর আমি দেখানোর চেষ্টা করব। একটি প্রশ্নের উত্তরকে ব্যবহার করে কিভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া যায় তো প্রথমেই যদি আমি চিন্তা করি যে মাইটোসিস যে কোষ বিভাজন এটি একটি বড় আকারের সংজ্ঞা যদিও বড় এতে ঘাবড়ানোর কিছুই নেই মাইটোসিস এই সংজ্ঞাটিকে ব্যবহার করে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আসা যাক মাইটোসিস কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে এমন দুইটি কোষের সৃষ্টি করে যাদের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় এখানে এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যদি আমি মাইটোসিসের ধারণায় দেখি তাহলে এখানে এই সবুজ বর্ণের কোষটি হচ্ছে মাতৃকোষ এবং এখান থেকে যে দুটি নতুন কোষের সৃষ্টি হয়েছে তা হল কোষ এবং তাহলে একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হয়েছে এবং এখানে এন হচ্ছে ক্রোমোজম সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে একটি ক্রোমোজ এখানেও মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা টয়সেন কোষের ক্রোমোজোম সংখ্যা টয়সেন অর্থাৎ এখানে অপত্য কোষগুলোতেও টয়সেন অর্থাৎ একই থাকে ক্রোমোজোম সংখ্যার কোনো হেরফের বা পরিবর্তন হয় না সমান থাকে এটা দেখা যাচ্ছে কোষ বিভাজনে তো কোষ বিভাজনে এমনিতে মনে রাখার কৌশল হিসাবে আমি বলবো নিউক্লিয়াসকে যদি সিদ্ধ ডিমের সাদা অংশটির সাথে তুলনা করা হয় আর ক্রোমোজোমকে যদি আমি কুসুমের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে একটি নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার অর্থাৎ যদি একটি চাকু দিয়ে সিদ্ধ ডিমের মাছ বরাবর কাটা হয় খোসা খুলে ফেলার পর তাহলে দুটি অংশ পাওয়া যায় এটি জাস্ট একটা মনে রাখার কৌশল হিসাবে ব্যবহার করলাম তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার ও ক্রমজমে একবার করে বিভাজিত হয়ে এমন দুইটি অপত্যকোষের সৃষ্টি করে যাদের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাকে মাইটোসিস বলে তাহলে আমরা এই সংজ্ঞাটি একটু কষ্ট করে বা বুঝে যদি আমরা আয়ত্তে রাখতে পারি তাহলে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবো প্রথমে আসা যাক মাইট্রোসি পরবর্তী যে কোশ্চেন এক নম্বর কোশ্চেন মাইট্রোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় বা খাতায় লিখবে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলার কারণ তারপর এক নম্বর পয়েন্টে যা লিখতে হবে বা এক নম্বর প্যারাতে যা লিখবে তা হল যে এ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার ও ক্রোমোজম একবার করে বিভাজিত হয়ে এমন দুটি অপত্যকোষের সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা যাদের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় তা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় এরপর দ্বিতীয় প্যারায় লিখতে লিখতে হবে বা লিখবে যে যেহেতু এক্ষেত্রে কোষগুলোর ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার বেশি বা কম না হয়ে সমান হয় এজন্যই মাইট্রোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় তাহলে আমি সংজ্ঞাটিকে ব্যবহার করে এক নম্বর প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারবো ইনশাল্লাহ সেটা হচ্ছে তাহলে একটা জিনিস যে কোনো জিনিস তার তিন প্রেক্ষিতে থাকে হয় বেশি কম অথবা সমান যেহেতু দ্বিতীয় প্যারাটি আমি আবার বলছি যেহেতু অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার বেশি বা কম না হয়ে সমান হয় অপরিবর্তিত থাকে এই জন্য এ ধরনের বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় তাহলে এক্ষেত্রে আমি এক নম্বর প্রশ্নের উত্তর দিতে অনায়াসে পারবে বলে আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে যে মিওসিস কাকে বলে মিওসিস কাকে বলে এই মিওসিস কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও লুকায়িত আছে মাইটোসিস সংজ্ঞার মধ্যেই মাইটোসিসের সংজ্ঞাটিকে ব্যবহার করে আমি মিওসিসের সংজ্ঞাও দিতে পারবো এখানে শুধুমাত্র খেয়াল রাখতে হবে তিনটি শব্দের পরিবর্তন করলেই পুরো সংজ্ঞাটি এখন মিওসিসে পরিণত হবে সেই শব্দ তিনটি হচ্ছে আমি লিখে দেখাচ্ছি যে হুবহু একই থাকবে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এখানে একবার ছিল এই জায়গায় হবে দুইবার এই জায়গায় হবে দুইবার এই জায়গাটিতে হবে দুইবার আচ্ছা দুইবার এরপর এখানে মিওসিসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে এমন দুইটি অপত্যকোষের সৃষ্টি করে এই দুইটির স্থলে আমাকে একটি শব্দ ব্যবহার করতে হবে সেটা হলো চারটি ওখানে দুইটি এখানে চারটি অপত্যকোষের সৃষ্টি হয় আর অপত্যকোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এখানে সমানের পরিবর্তে আমাকে একটি শব্দ ব্যবহার করতে হবে তা হলো অর্ধেক অর্ধেক যদি আমি এই তিনটি শব্দের পরিবর্তন করি তাহলে মাইটোসিস সংজ্ঞাটি মিওসিসে পরিণত হবে সংজ্ঞাটি আমি বলছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে এমন চারটি কোষের সৃষ্টি করে যাদের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় তাকে মিওসিস বলে তো মিওসিসের এই ধারণাটি দেখানো হয়েছে এই চিত্রে মিওসিসের ধারণায় দেখা যায় এই নীল বর্ণের কোষটি এই নীল নীলকোষটি হচ্ছে আমাদের মাতৃকোষ এবং এই মাতৃকোষ থেকে সর্বশেষে চারটি কোষ আমরা দেখতে পাচ্ছি চারটি কোষের সৃষ্টি হয়েছে এবং এখানে দেখা যায় যে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রমোজম সংখ্যা থাকে এন এবং অপত্য কোষগুলো ক্রমোজম সংখ্যা দেখা যাচ্ছে একটি এন ওখানে টোয়াইসেন এবং এখানে এন অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেকে পরিণত হয় আর এ ধরনের যে কোষ বিভাজন এই কোষ বিভাজন সাধারণত এখানে যে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় যা পরবর্তীতে আমরা যখন ধাপ পড়াতে যাব মাইটোসিস এবং মিওসিসের ধাপগুলো সেক্ষেত্রে তখন আমরা তা দেখাতে সক্ষম হব আমাদের পরবর্তী তাহলে আমার দুই নম্বর প্রশ্নের উত্তরও আমার কিন্তু দেয়া হয়ে গেল দুই নম্বর প্রশ্নের উত্তরও দেয়া হয়ে গেল যে মিওসিস কাকে বলে আমরা মাইটোসিসের সংজ্ঞাকে ব্যবহার করে মিওসিসের সংজ্ঞা দেওয়া হলো তিন নম্বর প্রশ্ন আছে যে মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন এই উত্তরটিও ঠিক অবিকল আগের উত্তরের মতোই আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীরা খাতায় লিখবে যে মিওসিসকে রাসমূলক বিভাজন বলার কারণ লিখে এক নম্বর পয়েন্টে লিখবে যে এ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে এমন চারটি কোষের সৃষ্টি করে যাদের প্রতিটিতে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এটি এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর প্যারাতে গিয়ে লিখবে যে যেহেতু অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার বেশি বা সমান না হয়ে অর্ধেক হয়ে যায় অর্থাৎ কমে যায় যেহেতু এক্ষেত্রে কমে যায় এই জন্য মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় তাহলে আমিও দুই দুই নম্বর পয়েন্টে আবার বলছি বা দুই নম্বর প্যারাতে যা লিখতে হবে যে অপত্য কোষগুলো ক্রমোজম সংখ্যা যেহেতু সমান বা বেশি না হয়ে কম হয় অর্থাৎ কমে আসে বা কমে যায় এই জন্য এই ধরনের বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় এরপর তাহলে আমরা এর মাধ্যমে কিন্তু তিন নম্বর প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম হলাম একটি প্রশ্নের উত্তরকে ব্যবহার করে এবার আমার চতুর্থ যে প্রশ্ন মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো এটি ঘ প্রশ্নে আসে এবং এটি উচ্চতর চিন্তন দক্ষতার একটি প্রশ্ন এখানে বিশ্লেষণ করতে হয় যে মাইটোসিসমিওসিসের মধ্যে যে পার্থক্য সেটা একটা ছক আমি এখানে তৈরি করেছি তো এই ছকে যেটা দেখানো হবে আমি কিন্তু এখানে কিওয়ার্ড যেগুলো সেগুলোকে কিন্তু বিশেষভাবে ফোকাস করা হয়েছে এবং মনে রাখার সুবিধার্থে টেকনিক অবলম্বন করার জন্য আমরা কিন্তু যে শব্দগুলোর প্রথম অক্ষরগুলোকে কিন্তু ব্যবহার করে আমরা অনায়াসে কিন্তু এখানে উত্তর দিতে সক্ষম হব এখানে পার্থক্যের বিষয় এবং ক্রম সাজানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি এবং পার্থক্যের বিষয় মাইটোসিস এবং মিওসিস প্রথম পয়েন্টে আছে জেথায় ঘটে এটি জীবের দেহকোষে ঘটে এটা মনে রাখার টেকনিক হলো জি দে কো এটা মনে রাখার টেকনিক জি দে কো মিওসিস কোথায় ঘটে জি মাকো জি জ মাকো জি জ মাকো অর্থাৎ জীবের জনন মাতৃকোষে আচ্ছা আমরা জানি যে জনন কোষের যে সৃষ্টি সেটা হলো মিওসিস বিভাজনের মাধ্যমে হয় আর এটি জননাঙ্গেই ঘটে আর জননাঙ্গের যে কোষটি বিভাজনে সক্ষমতা লাভ করে সেটাই হচ্ছে জনন মাতৃকোষ জননাঙ্গ থেকে তৈরি হয় জনন কোষ আর জননাঙ্গ তৈরি করে আবার মাইটোসিস আমরা যেটা পরের পয়েন্টে আমরা দেখাবো এরপর আমরা যেটা দেখব যে শেষের পয়েন্টে আমরা সেটা বুঝিয়ে দেবো এরপর আসি ফলাফল এর ফলে কি ঘটে মাইটোসিস কোষ বিভাজনে জি দৈব্রি অর্থাৎ এটি জীবের দৈহিক বৃদ্ধি ঘটে আর মিওসিসের মাধ্যমে জি জকশ্রী অর্থাৎ জীবের জননকোষের সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট তাহলে এটা মনে রাখার টেকনিক হচ্ছে যে জি দৈব্রি জি জকশ্রী আর নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন যেটা সংঘাতে আছে এই সংঘাত ব্যবহার করলে আমরা এখানে উত্তর খুঁজতে পারি এখানে মাইটোসিসে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন এটি মনে রাখার টেকনিক হিসাবে আমি লিখেছি এন ওয়ান সি ওয়ান আর মিওসিসে হল এন টু সি ওয়ান অর্থাৎ এন ওয়ান সি ওয়ান অর্থ হলো নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার আর এখানে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় যা মনে রাখার টেকনিক হিসাবে এটা পরীক্ষার খাতায় লিখার জন্য নয় এটি শিক্ষার্থীর মনে রাখার কৌশল হিসাবে এন ওয়ান সি ওয়ান এন টু সি ওয়ান অর্থাৎ এখানে লিখতে হবে এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার বিভাজিত হয় আর মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার বিভাজিত হয় এরপর এখানে আসছে চার নম্বর পয়েন্ট অপত্য কোষের সংখ্যা অপত্য যে কোষ সংখ্যা এখানে দেখা যাচ্ছে অপত্য কোষের সংখ্যা দুইটি এবং এক্ষেত্রে কোষের সংখ্যা হচ্ছে চারটি আচ্ছা এরপরে অপত্য কোষগুলোর ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা কেমন হয় অপত্য কোষগুলোর ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা সমান থাকে অপত্য কোষগুলোর ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমজমের সংখ্যার তুলনায় এটি অর্ধেক হয়ে যায় আচ্ছা এরপর ছয় নম্বর পয়েন্ট জননাঙ্গ সৃষ্টি এখানে দেখা যায় আমাদের পুরো দেহ গঠিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় দেহের অভ্যন্তরস্থ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় এবং জননকোষের সৃষ্টি হয় শুধুমাত্র মিওসিস প্রক্রিয়ায় অর্থাৎ আমাদের যে জননকোষ শুক্রাণু ডিম্বাণু এটি তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায় আর শুক্রাশয় ডিম্বাশয় এটি আমাদের জননাঙ্গ পুরুষের দেহে শুক্রাশয় এবং নারীদের দেহে ডিম্বাশয় থাকে এটি তৈরি করে অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া তৈরি হয় জননাঙ্গ অর্থাৎ জননাঙ্গ হলো জননাঙ্গ হল কোষ তৈরির বা জননকোষ সৃষ্টির ফ্যাক্টরি ফ্যাক্টরি তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাক্টরিস প্রোডাক্ট তৈরি হয় হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় অর্থাৎ জননাঙ্গের জননকোষ সৃষ্টি হয় জননাঙ্গের জননকোষ সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ায় আর ফ্যাক্টরিটা যেটা জননাঙ্গ সেটি তৈরি করে হচ্ছে মাইটোসিস তাহলে আমরা এখান থেকে আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দিতেও ইনশাল্লাহ সক্ষম হব অনায়াসে তোমরা দিতে পারবে একটু ভালো মনোযোগ সহকারে যদি তোমরা পড়ো এবং ক্লাসটি ফলো করো ইনশাল্লাহ তোমরা এটির উত্তর দিতে পারবে এরপরে সর্বশেষ যে প্রশ্ন পাঁচ নম্বর মাইটোসিস মিওসিসের বৈশিষ্ট্যগুলো লিখো মাইটোসিসের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞাতেই পাই আবার মিওসিসের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞাতেই পাই এখানে তিনটি বৈশিষ্ট্য আছে পার্থক্যের মধ্যে আরও যে এক্সট্রা বৈশিষ্ট্য আছে ওখানে তিনটা এখানে এক দুই নম্বর পয়েন্ট এবং এখান থেকে আমরা তিনটি পয়েন্ট পাই তিন এবং এখা ওখানে তিনটি বৈশিষ্ট্য এবং এখানকার যে এক দুই এবং ছয় নম্বর যে পয়েন্টটা অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য এবং এই তিনটা বৈশিষ্ট্য মাইটোসিসের তিন তিন ছয়টা বৈশিষ্ট্য এবং মিয়াসিসের তিন তিন ছয়টা বৈশিষ্ট্য আমরা পরীক্ষার খাতায় লিখতে পারব তো আলোচনার শেষে আমি শুধু এটুকুই বলবো যে তোমরা পড়ালেখায় আরও বেশি মনোযোগী হও আনন্দের মাধ্যমে কৌতূহল নিয়ে তোমরা ভালোভাবে ক্লাসে এবং ক্লাসের ঘরে বাইরে যেখানেই পড়ালেখা করো চাপ মনে না করে আনন্দ উৎসাহ সহকারে লেখাপড়া করো জ্ঞান চর্চায় নিমগ্ন থাকো তোমরা তোমাদের সাফল্যময় এবং তোমরা যাতে এই সমাজের আলোকিত গর্বিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হও এ কামনা করে বিদায় নিচ্ছি